আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়ে টিউটোরিয়ালটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা সাধারণত কম্পিউটার ব্যবহার করে থাকি এবং কম্পিউটার হ্যাং হয় কি জন্য, আমি আপনাদের সেটা বলে দেবো আজকে। বন্ধুরা, কম্পিউটারের প্রসেসরের মান বা কাজের তুলনায় স্পিড কিন্তু কম হয়ে থাকে। তো কম্পিউটার র্যামের তুলনায় বেশি পরিমাণ কাজ করলে, অর্থাৎ আপনার যে পরিমাণ র্যাম আছে কম্পিউটারে বা ল্যাপটপে, তো তার সে অনুযায়ী যদি আপনি কাজ না করেন, তার চেয়ে বেশি যদি কাজ করেন, মানে তাহলে কিন্তু আপনার হ্যাং হবেই। আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম যদি চালু করেন, তাহলে কিন্তু র্যাম জাম হয়ে যাবে, সেই তুলনায় কম্পিউটার কিন্তু হ্যাং হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আরেকটি কারণ হচ্ছে যে কম্পিউটার হার্ড ডিস্ক এর কানেকশন এবং প্রসেসরের যে কানেকশনটা আছে সেটা যদি ঠিক মতো না থাকে, ঠিক মতো না পায়, তো সেক্ষেত্রে কিন্তু কিন্তু বন্ধুরা কম্পিউটার কিন্তু হ্যাং হতে পারে। আরেকটা কারণ হচ্ছে বন্ধুরা, যদি বারবার হ্যাং হয় তাহলে কুলিং ফ্যানটা আপনি ঠিক মতো ঘুরছে কি না সেটা কিন্তু আপনি খেয়াল করবেন। বন্ধুরা, হার্ড ডিস্কের ব্যাট সিলেক্টর থাকলে বা অন্য কোনো হার্ডওয়্যারের যদি ত্রুটি থাকে, তাহলে কিন্তু বন্ধুরা কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে বন্ধুরা, অপারেটিং সিস্টেমে ত্রুটি থাকলে, যদি আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেমে কোনো প্রকার ত্রুটি থাকে, কোনো সিস্টেম ফাইল ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু কম্পিউটারে সমস্যা হতেই পারে। কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলেও সাধারণত হ্যাং হতে পারে। তো বন্ধুরা, এই কারণে কম্পিউটারে বেশি হ্যাং হয়। আর এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতি বন্ধ করে দেয়, যার কারণে কম্পিউটার প্রায়ই হ্যাং হয়। কম্পিউটারের অতি উচ্চ মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করেন, তাহলে বন্ধুরা আশা করি প্রবলেমগুলো হবে না। হাই গ্রাফিক সম্পন্ন গেম, যারা কম্পিউটার ল্যাপটপে যারা গেম খেলেন, হাই গ্রাফিক সম্পন্ন গেম চলালে তখন র্যাম সম্পূর্ণ লোড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা কম্পিউটার কিন্তু হ্যাং হয়ে যেতে পারে। কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে সাজানো থাকলে তার জন্য কিন্তু বন্ধুরা হ্যাং হতে পারে। তো এজন্য বন্ধুরা রিফ্রেশ করেন এবং রান রানে যান, রানে গিয়ে ট্রি লিখে এন্টার চাপুন। তো বন্ধুরা দেখবেন যে এক্ষেত্রে কিন্তু আপনারা হ্যাং এগুলো হতে পারে। আর ভালো একটি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন এবং এলোমেলো গোছানো ফাইলগুলোকে একদম সাজিয়ে নেওয়ার জন্য রিফ্রেশ করুন। তো বন্ধুরা, আশা করি এগুলোই মেনে চললে হয়তো আপনারা হ্যাং থেকে বাঁচতে পারবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।